আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন। মেঘলা আছি আপনাদের সাথে। ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল স্যুপ। এই কনকনে শীতে গরম এক বাটি স্যুপ কেনা চায়। তো চলুন দেখ, ভেজিটেবল চিকেন স্যুপ যেভাবে আমি করে খাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই। শীতের এই কনকনে ঠান্ডায় গরম গরম ধোয়া উঠানো এক বাটি স্যুপ আপনার মুডকে চাঙ্গা করে তুলতেই যথেষ্ট। তো চলুন দেখে নেই পুষ্টিগুণে ভরপুর এই স্যুপটি কী করে রান্না করলাম। যা যা লাগছে, গাজর নিয়েছি আমি কুচি করে, শিম নিয়েছি, পেঁয়াজের কলি নিয়েছি সামান্য, পেঁপে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি 4-5 টুকরো বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব চিকেন স্টক করার জন্য। এই যে আমি চিকেন স্টকটা করে নিলাম। আর লাগবে আমাদের কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারের বদলে টেস্টটা আরও বাড়তি করার জন্য বাইরের একটা স্যুপ নিয়ে নিলাম, টমেটো স্যুপ। সম্পূর্ণটা ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। এই যে আমি গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারের বদলে আমি এই রেডিমেড স্যুপটা ইউজ করেছি। একটা হাঁড়িতে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের রসুন কুচি। আর 2 কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি রসুনটা একটু বেশি পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। সামান্য আদা গ্রেট করে নিয়েছি আমি, আদা বাটানা খুবই সামান্য দিয়েছি। ঠান্ডার জন্য খুবই ভালো এই স্যুপটা। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে এসেছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। বাটারে যখন রসুনটা ভাজা হয় খুব সুন্দর একটা স্মেল আসে। আমি সেই চিকেন স্টক থেকে চিকেনগুলো উঠিয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে চিকেনগুলোকে একটু ভেজে নেব বাটারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিব আমি সবজিগুলো। এই যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, কালারফুল সবজি। আপনারা চাইলে আরও বিভিন্ন সবজি ইউজ করতে পারেন। এই যে আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই যে
চিকেন স্টক করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এতেই সিদ্ধ হয়ে যাবে সবজিটা। চিকেন স্টকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিলাম সবজিটাকে। দেখতেই পাচ্ছেন এই যে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এখন এর মধ্যে আমি সেই গুলিয়ে রাখা স্যুপটা দিয়ে দিব, আর যারা কর্নফ্লাওয়ার দিতে চান তারা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। এই যে আমি জাস্ট টেস্টটা একটু বাড়তি হওয়ার জন্য আমি রেডিমেড স্যুপটা ইউজ করেছি, দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে। আমার মতো করে এভাবে আপনারা স্যুপ করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। এই যে অলমোস্ট হয়ে গেছে আমার স্যুপটা, এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজির যত ভিটামিন গুলো স্যুপের সাথে মিশে গেছে, খুবই ভালো একটি হেলথের জন্য স্যুপ। আপনারা সবাই বাসায় তৈরি করে অবশ্যই খাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এই যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আর এই ঠান্ডার জন্য এই স্যুপটা খুবই উপকারী। এখানে আমি আদা ইউজ করেছি, আমি রসুন ইউজ করেছি অনেক, আর ভেজিটেবলের গুণের কথা তো আর বললামই না। এখানে চিকেন আছে, খুবই একটা শক্তিশালী স্যুপ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।